দর্শক, আজকে আমরা দেখাবো যে রাজ্য সরকারের একটা নাটক দেখাবো। তার আগে একটা ভিডিও আপনারা অবশ্যই দেখুন। দেখুন দর্শক, আজ 12ই আগস্ট, আপনারা জানেন কিছুদিন ধরে যে আরজিকটের যে ধর্ষণ কাণ্ড ঘটেছে, সেই ধর্ষণ কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে আজকে স্টুডেন্টস ফ্রন্টের পক্ষ থেকে স্বাস্থ্য ভবনের একটি ডেপুটেশন কর্মসূচি ছিল। কিন্তু এই পুলিশ মন্ত্রীর নির্দেশে সেক্টর ফাইভে মেট্রোতে নামার সাথে সাথেই আমাদের সহযোদ্ধা সাধারণ সম্পাদক রাকেশ বেড়া, সহ সম্পাদক শেখ সাবির সহ সকল সদস্যদেরকে অ্যারেস্ট করে সারাদিন তাদেরকে থানার মধ্যে আটকে রাখে এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি আজকের বানচাল করে। আমরা স্পষ্ট বলতে চাই যে পুলিশ মন্ত্রীকে আপনি এই পশ্চিমবঙ্গের মধ্যে সাধারণ নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছেন, তার জন্য আপনাকে জবাব দিতে হবে। কারণ কারণ আমরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এছাড়া পুলিশ মন্ত্রী তিনিই হচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দপ্তরকে আমরা ডেপুটেশন দিতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ আজকে দিতে দেয়নি। আমাদের সহযোদ্ধাদের আজকে বিকেলে তাদেরকে ছাড়া হয়। দর্শক, দেখলেন যে স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য সভাপতি জুলকার খান তিনি যে কথাগুলি বললেন, যে তাদের আন্দোলন ডেপুটেশন দেওয়ার কথা ছিল স্বাস্থ্য ভবনে, কি জন্য না আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে যে ঘটনাটি ঘটেছে, দ্বিতীয় বর্ষের পিজির দ্বিতীয় বর্ষের ছাত্রীকে ধর্ষণের নির্যাতনের পর ধর্ষণ করে তাকে খুন করা হলো, সেই ঘটনার জেরেই আইএসএফ এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট, সেই স্টুডেন্ট ফ্রন্ট যখন সেক্টর ফাইভে মেট্রোতে নামে, সেখান থেকেই তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয়, ডেপুটেশন তাদেরকে দেওয়া হয়নি। অর্থাৎ গণতন্ত্রের গলা চেপে ধরা হলো আজ রাজ্য সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী নিজে হচ্ছেন পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের এই পরিস্থিতি। যেখানে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেখানে কিন্তু এখনো পর্যন্ত কারা কারা যুক্ত রয়েছে, একার দ্বারা কিন্তু মোটেই সম্ভব নয় এই ঘটনাটাই, যেটা দেখে মনে হচ্ছে। সেখানে পুলিশ কমিশনার বলছেন যে সিভিক ভলেন্টিয়ার্স কিনা সেটাও কিন্তু বলতে পারবেন না, এরকমটা বলছেন। সেই ভিডিওটি একবার দেখুন দর্শক। দর্শক দেখলেন যে পুলিশ কমিশনার তিনি বলছেন সে যায় যেই হোক, সে যেই হোক সে অপরাধী, কিন্তু একবারের জন্য স্বীকার করলো না যে সঞ্জয় রায় একজন কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার্স, তাদের প্রেস্টিজ লুজ হয়ে যাবে এবং রাজ্য সরকার অর্থাৎ রাজ্যের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রেস্টিজ লুজ হয়ে যাবে, আর সেই কারণেই কিন্তু বলতে চাইছে না পুলিশ কমিশনার। কিন্তু আজকের যে ঘটনা, সেই ঘটনায় রাজ্য সরকারকে লজ্জা পাওয়া উচিত, কারণ তারা ডেপুটেশন দিতে গিয়েছিল কয়েকটা দাবি নিয়ে। যারা যারা এই ধর্ষণ কাণ্ডে, খুন কাণ্ডে, নির্যাতনের কাণ্ডে যুক্ত আরজি করে, তাদেরকে ধরার জন্য ডেপুটেশন দেওয়ার কথা ছিল আইএসএফ এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে, কিন্তু তাদেরকে দেওয়া সুযোগটাই দেওয়া হলো না, তাদেরকে সুযোগটাই দেওয়া হলো না এবং দলবদ্ধ হতেই দেওয়া হলো না। কিন্তু কেন কেন করবে রাজ্য সরকার? বারবার আপনারা দেখেছেন যে মইদুল ইসলাম থেকে শুরু করে আনিস খান থেকে শুরু করে আবু সিদ্দিকী, তাদের মতো লোককে, তাদের মতো প্রতিবাদী ছাত্রদেরকে এরা কিন্তু পিটিয়ে মেরে দেওয়ার চেষ্টায় রয়েছে এই রাজ্যের সরকার। কিন্তু সেখানে নীরব রয়েছে কয়েকটি রাজনৈতিক দল, তারা একসঙ্গে জোটবদ্ধ হচ্ছে না এবং এর যে প্রতিবাদ করা উচিত সবাইকে সেটা কিন্তু বুঝতে পারছে না।
পরিস্থিতি এমন একটা জায়গার দিকে গড়িয়ে যাবে যে যেটা আর ধরে রাখতে পারবে না রাজ্য সরকার। এবং আজকের যে ঘটনা, সেই ঘটনার একবারে শেষ পরিণতি আমরা কি দেখলাম? দেখলাম যে নির্লজ্জের মতো স্টুডেন্ট ফ্রন্টের যারা ছাত্র নেতা কর্মী সমর্থক, তাদেরকে কিন্তু পুলিশ যে গ্রেপ্তার করেছিল, সেই পুলিশকে আবার কিন্তু মুখে ঝামা ঘষে দিল ISF চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, এবং সেখান থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হলো, একে একে ছেড়ে দেওয়া হলো। নওশাদ সিদ্দিকী পাশে দাঁড়িয়ে থেকে ছাড়তে বাধ্য হলো, নওশাদ সিদ্দিকী পাশে দাঁড়িয়ে ছিল এবং সেখান থেকে ছাড়তে বাধ্য হলো পুলিশ, অর্থাৎ পুলিশ মন্ত্রীর নির্দেশেই কিন্তু ছেড়ে দেয়া হলো। রাজ্য সরকার আসলে কি চাইছে, কি চাইছে রাজ্য সরকার? সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আপনারা খুললেই দেখতে পাবেন যে রাজ্য সরকার কি করছে না, মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মুখে কুলুপ এঁটে দেওয়ার চেষ্টা করছে। লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, অনেক কিছু প্রকল্প দেওয়া হচ্ছে যার শ্রীর কোনো শেষ নাই, বিভিন্ন ধরনের শ্রী, কিন্তু মহিলাদের মান সম্মান নিয়ে খেলা হচ্ছে পুরো রাজ্য জুড়ে। সন্দেশখালি দেখেছেন আপনারা, ধামাখালি থেকে সাংবাদিককে অ্যারেস্ট, এর মতো ঘটনা আপনারা কিন্তু দেখেছেন। আরজিকরের মতো একটা প্রেস্টিজিয়াস মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেখানে যদি সিভিক ভলেন্টিয়ার্সের মতো কেউ গিয়ে রুগী ভর্তিতে দাপট দেখায়, ক্ষমতা খাটায় এবং একেবারে রুমে ঢুকে গিয়ে, কনফারেন্স যে রুম, সেই রুমে ঢুকে গিয়ে বিশ্রামরত থাকা দ্বিতীয় বর্ষের পিজি ছাত্রীকে ধর্ষণ করে খুন করা, এটা কি অমানবিক নয়? এটাতে কি ডেপুটেশন দেয়া যায় না? ISF এর স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে ডেপুটেশন কি দেয়া যায় না? অবশ্যই দেয়া যায়, কিন্তু পুলিশ, পুলিশ মন্ত্রী চাপে পড়ে যাচ্ছে বারবার আমরা দেখছি, বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রক্রিয়ায়। দর্শক, একের পর এক ঘটনা এই রাজ্যে ঘটে চলেছে, কিন্তু আন্দোলনে সেইভাবে নামা হচ্ছে না, কারণ পুলিশেই পিটিয়ে মেরে দিচ্ছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং যখন ISF এর ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে ছেড়ে দেওয়া হলো, সেই ভিডিওটি একবার দেখুন। বেশ কিছু কয়েক ঘন্টা পরে কিন্তু পীরজাদা নওশাদ সিদ্দিক, ভাঙড়ের MLA পীরজাদা নওশাদ সিদ্দিক তাদের এসে জামিনের ব্যবস্থা করে, তাদের সেই জামিনের কিন্তু তাদেরকে ফের এখান থেকে ধরেছিল, সেখানেই কিন্তু ছাড়তে আসে পুলিশ, তাদের সেই ছবি কিন্তু আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন স্টুডেন্ট ফান্ডারকে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন তাকে এবারে বেরোচ্ছে দেখতে পাচ্ছেন। দর্শক পরিষ্কার দেখতে পাচ্ছেন নওশাদ সিদ্দিকী সহ দলের, অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আরো গুরুত্বপূর্ণ নেতৃত্ব পাশেই দাঁড়িয়ে আছেন, এবং সেখান থেকে তাদেরকে একে একে অভিনন্দন জানানো হচ্ছে এবং ছেড়ে দেওয়া হচ্ছে, পুলিশ ভ্যান থেকে, পুলিশ গাড়ি থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা কি তাদের জন্য লজ্জা নয়? যেই সরকারের দ্বারা এই ঘটনাগুলি ঘটছে, এগুলো কি তাদের লজ্জার বিষয় নয়? অপরাধী অপরাধ যদি করে থাকে তাহলে তো তাকে ছাড়া হবে না, কিন্তু ছাড়তে বাধ্য হচ্ছে। তাহলে কি মিথ্যা কেসের মাধ্যমে বারবার ISF তথা স্টুডেন্ট ফ্রন্ট তথা আরো যেসব রাজনৈতিক দল যারা আন্দোলন করে থাকে, তাদেরকে যে বারবার হেনস্থার মুখে পড়তে হচ্ছে, বাধার মুখে পড়তে হচ্ছে, তারা কি গণতন্ত্রের অংশীদার নয়? তারা কি ভারতের সংবিধানের অংশীদার নয়? এইভাবে যদি অপমানজনকভাবে তাদেরকে অ্যারেস্ট করা হয়, তাদের পরিবারের উপরে, যারা অ্যারেস্ট হচ্ছে তাদের পরিবারের উপরে কি কাটতে চলেছে, কি দুঃখ, কি কষ্ট হচ্ছে তাদের মধ্যে, লজ্জাই পড়ছে। দর্শক কি বলবেন জানাবেন কমেন্ট বক্সে, দেখতে থাকুন নিউজ 10 বাংলা।